না, এটা খুবই দুর্ভাগ্যজনক যে বাংলার তৃণমূলী রাজে পুলিশ এবং দুর্বৃত্ত, আর দুর্বৃত্তরা সকলেই সরকার আশ্রিত, আর পুলিশের একটা বৃহৎ অংশ, আগে একাংশ বলতাম এখন বৃহৎ অংশ, এদের যোগসাজশে যা খুশি তাই হচ্ছে বাংলার মুখে। অর্জুন সিং সাংসদ কি সাংসদ, প্রাক্তন সাংসদ বড় কথা নয়, অর্জুন সিং এতদ অঞ্চলে এই জেলায় বা বাংলায় কি প্রতিষ্ঠিত নাম, রাজনৈতিক ব্যক্তি, পশ্চিম বাংলায় বিরোধী রাজনৈতিক শক্তি, তাদের ওপর একটা অদ্ভুত লাগাম ছাড়া দুষ্কৃতি আর দুর্বৃত্ত, একটা দমনপীড়ন চলছে, আক্রমণ চলছে, আর পুলিশের নিষ্ক্রিয়তা চলছে, পুলিশ অন্য সব ব্যাপারে সক্রিয় এবং অতি সক্রিয়, এবং বাংলার মানুষ এই বন্দোবস্ত ব্যবস্থা থেকে বেরোতে চাইছে, মুক্তি চাইছে, পরিত্রাণ চাইছে, যারই ফলপ্রসূ হিসাবে বাংলায় আরজি করির যে মর্মান্তিক ঘটনায় যে গণ অভ্যুত্থান, যে জনজাগরণ হয়েছে, আমি সেলাম জানাই, কুর্নিশ করি জুনিয়র ডাক্তার ভাইদের, সিনিয়র ডাক্তার বন্ধুদের, এবং অবশ্যই সমস্ত সর্বস্তরের মানুষকে, সাধারণ মানুষকে, মা বোনেদের, আমার জীবদ্দশায় রাজনৈতিক জীবনে আমি এরকম ধরনের গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান দেখিনি, এটাকেই কিন্তু আগামী দিনের মানুষ এই সরকারকে, এই মমতার সরকারকে, তৃণমূল সরকারকে, এই বন্দোবস্তকে আর দেখতে চাইছে একেবারে। এটা তো খুব অন্যায়, এটা খুব অন্যায়, এটা রাজনৈতিক কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী পদাধিকারীর বাড়িতে আক্রমণ হওয়াটা তো একেবারে অপরাধ। এটা তো দেখার কথা প্রশাসনের, পুলিশের এবং সরকারের। আজকে যারা নৃত্য করছে উল্লসিত, আমি পুলিশের কর্তাদেরও বলছি বা যারা পুলিশের রয়েছেন, দেখছেন পুলিশের কি হাল হয়েছে, আপনারা এই তৃণমূলীদের কথায় নৃত্য করবেন না। সে আইপিএস হোক, নন আইপিএস হোক, ওসি হোক, এবং অন্যান্য যে সমস্ত পুলিশের আধিকারিকরা রয়েছেন তাদের সকলের কাছেই আমার অনুরোধ যে এইরকম বিবেক সায় দেয় না, এরকম যা খুশি তাই করবেন না। কমিশনারেট হয়েছে 12 বছর হলো, কি লাভটা হয়েছে বলুন তো? এই কমিশনারেট হয়ে গাল ভরা নাম হয়েছে, আইন শৃঙ্খলার কোনো উন্নতি হয়েছে এতটুকু? তাকে মারা চক্রান্ত করছে। একটা কথা বলছি যে এই যে ঘটনায় এখনো পর্যন্ত একজন মাত্র আটক হয়েছে, বাকিরা তো গ্রেপ্তার হয়নি। আর তারপর হচ্ছে আজকে অর্জুন সিং একটা মারাত্মক অভিযোগ করেছেন যে তাকে খুনের চেষ্টা হচ্ছে, পিছনে নবান্ন রয়েছে। নবান্ন থেকে কোনো পরিকল্পনা করা হচ্ছে? অর্জুন সিং যখন কোনো কথা বলে তখন নিশ্চয়ই সেটা সে অনুধাবন করেছে, সেটা সে ফিল করেছে, ফিল করেছে যে তাকে হত্যা করার বা মারার একটা পরিকল্পনা বা চক্রান্ত হয়েছিল। তারই জন্য তো আমাদের এটা শুনে সহকর্মীর কাছে বাড়িতে আসা এবং দলের নির্দেশে আসা। পুলিশ গ্রেপ্তার করবে না, গ্রেপ্তার করার অসুবিধা রয়েছে, তার কারণ সর্বক্ষেত্রে তো দেখা যাচ্ছে পুলিশের কাজ হলো যে যদি কোনো ঘটনা ঘটে তাকে ধামা চাপা দেওয়া, এবং কোনো সাক্ষ্য প্রমাণ যদি থাকে সেটাকে লোপাট করা, মুছে দেওয়া। বিরোধী হোক আর না হোক, তাহলে তো আরজি করতে কোনো দলের ব্যাপার ছিল না, তো সেখানে ওই কি করলো, নির্লজ্জের মতন, বেহায়ার মতন, একটা নেকেড হয়ে গেছে। সরকারের আর পুলিশের ব্যাপারটা এখন বাংলার মানুষের কাছে সূর্যের আলোর মতন একেবারে স্পষ্ট হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে যে এরা কি করতে পারে আর কি করতে পারে না। তবে এটা বলছি যে এই ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা করবেন না, এবং ঘটনা ঘটালেই যে আপনারা পার পেয়ে যাবেন সেটাও নয়, তারও একটা পর আছে, এটা যেন মাথায় রেখে দেয়
তৃণমূলীরা এবং প্রশাসন, সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনে মানুষেরা শুনলাম তো আমি, সেটা তো আমি শুনেছি, আমি জানি, আমার সঙ্গে কথা হয়েছে একাধিকবার অর্জুনের, শোনার পরই আমি ফোন করেছি ওকে, জেনেছি এবং পুলিশের সামনেই এখানে ঘটেছে। পুলিশেরও উর্দির সম্মান, পুলিশের নিজেরও তো একটা ইজ্জত সম্ভ্রম বলে জিনিস আছে, আজকে এটাও তো ওরা ফিল করছে বাংলায়, কলকাতার পুলিশ, বাংলার পুলিশ এই আরজিকরের ঘটনার পরে, যে তাদের সম্মান মর্যাদা কোথায় এসে দাঁড়িয়েছে, এখন সেই সম্মান মর্যাদা তারা পুনরুদ্ধারের চেষ্টা করবেন, হৃত গৌরব উদ্ধারের চেষ্টা করবেন, না তারা আরও যাতে তাদের মর্যাদা হানি হয় সেই কাজই তারা করে যাবেন। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায় চাইনিজ চাইনিজ চাইনিজ, শুধু চাইনিজ কেন, জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট, যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস। তাই বাড়িতে বসে আর কি ভাবছেন, এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টিকুইজিন এই রেস্টুরেন্টে, আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই। এখানে রয়েছে 3,000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, 1,500 স্কোয়ার ফিট কনফারেন্স রুম, 3,000 স্কোয়ার ফিটের রুকটপ, সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি, সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে। আমাদের ঠিকানা কল্যাণী B/9CA কল্যাণী নদিয়া, আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা, এটা পড়ছে কেসি লাইট হাউস আছে।